নরসিংদী জেলা শহর ঘেঁষে বয়ে যাওয়া হারিদোয়া নদীটি এক সময় ছিল নরসিংদীর জন্য আশীর্বাদ স্বরূপ। ব্যবসা বাণিজ্য সহ জীবনযাত্রার মান উন্নয়নে এই নদীপথের ব্যাপক ভূমিকা ছিল। হারিদোয়া নদীটি নরসিংদীর মনোহরদী উপজেলার দক্ষিণ পশ্চিম ও শিবপুর উপজেলার পশ্চিম উত্তর শীতলক্ষ্যা নদীর কোণ থেকে প্রায় 40 কিলোমিটার দৈর্ঘ্য নদীটি আঁকাবাঁকা হয়ে নরসিংদী জেলা শহরের পূর্ব দক্ষিণ কোণে এসে মেঘনা নদীর মোহনায় মিলিত হয়েছে। বর্তমানে শুধু মাছের প্রাচুর্য হারিয়ে যায়নি, মানুষ এমনকি পশু পাখির জন্যও সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে হারিদোয়া নদীর পানি। নরসিংদী শহরতলির বেশ কয়েকটি শিল্প কারখানার সরাসরি নিক্ষিপ্ত বর্জ্যে হারিদোয়া নদীর পানি ধারণ করেছে কালচে বর্ণে, আর বিপন্ন হয়ে পড়েছে নদীর জীববৈচিত্র্যের অস্তিত্ব। হারিদোয়ার বিষাক্ত পানি মিলিত হয়ে দূষিত হচ্ছেন মেঘনা নদীর পানিও। বিষাক্ত পানির দুর্গন্ধে নদী তীরের মানুষসহ সর্বস্তরের জনগণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ভয়াবহ পানি দূষণে নরসিংদীর ঐতিহ্যবাহী হারিদোয়া নদী এখন মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে নদীটি এখন এলাকার কৃষি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অব্যাহত দূষণ ও দখলের কবলে এক সময়ের আশীর্বাদ স্বরূপ এই নদী এখন নরসিংদীবাসীর দুঃখ হয়ে উঠেছে। নরসিংদী জেলা শহর ঘেঁষে বয়ে যাওয়া হারিদোয়া নদীটি এক সময় ছিল নরসিংদীবাসীর জন্য আশীর্বাদ। বিশেষজ্ঞদের মতে নরসিংদীর নদীগুলো দূষণের মূল কারণ হচ্ছে বিভিন্ন কারখানা থেকে বিষাক্ত রঙের প্রভাব সহ শত শত ড্রেন ও নালা নর্দমার ময়লা আবর্জনা ও দূষিত পানি নদীতে গিয়ে পড়া।